मास्क ना पड़े रास्ताय घोरार अभियोग थानाय चेनबंदी सीआरपीएफ कमांडो। सो फ्रेंड्स भिडियोटी शेष पर्यन्त देखुन आर एखोनो जदि आमार चैनलटिके सबस्क्राइब करे ना थाकेन ताहले नीचे लाल कलारे सबस्क्राइब बाटनटिके टिपे सबस्क्राइब करे दिन। मास्क ना पड़े रास्ताय घुरछिलेन बोले अभियोग, एर जेरे कर्नाटके सीआरपीएफ एर कोबरा ब्याटालियनेर एक कमांडोके थानाय चेने बेधे रखा हलो। एई घटनार छवि प्रकाश्ये आसतेई प्रबल वितर्क शुरू होयेछे। सीआरपीएफ एर अडिशनल डिरेक्टर जेनारेल चिठि पाठिये कर्नाटक पुलिसेर डिजिपी प्रवीण सुधीर কাছ থেকে এর কারণ জানতে চেয়েছেন। এমনকি এই ঘটনার জন্য অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে তারা এফআইআর করারও চিন্তা ভাবনা করেছেন বলে সূত্রের খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিআরপিএফ এর কোবরা ব্যাটালিয়নের ওই জওয়ানের নাম সচিন সাওয়ান্ত। কর্ণাটকের বেলাগাভি শহরের ওই যুবক ছুটির জন্য নিজের বাড়িতে ছিলেন। গত 23 এপ্রিল মাস্ক না পরে রাস্তায় ঘোরার সময় কর্তব্যরত দুই পুলিশ কনস্টেবল তাকে আটক করেন। তিনি মাস্ক না পরে রাস্তায় কেন ঘুরছেন তা জিজ্ঞাসা করেন। এর উত্তরে ওই পুলিশ কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় তার। সেই সময় সচিন অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করে বলে অভিযোগ। পাশাপাশি তিনি আরো জানান, আমি একজন সিআরপিএফ জওয়ান, আপনারা আমাকে কোনো নির্দেশ দিতে পারেন না, আমি আপনাদের কোনো নির্দেশই মানব না। এরপর তিনি ওই পুলিশ কর্মীদের লাথি মারেন বলে অভিযোগ। বাধ্য হয়ে সচিন সাওয়ান্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। কিন্তু এরপরই সিআরপিএফ এর তরফ থেকে চিঠি দেওয়া হয় কর্ণাটকের ডিজিপি কে। তাতে উল্লেখ করা হয় ওই সিআরপিএফ কমান্ডোর সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করা হয়েছে। তাকে পুলিশ স্টেশনে খালি পায়ে অমানবিক ভাবে চেন দিয়ে বেঁধে রাখা হয়। ওই জওয়ান যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করার আগে সিআরপিএফ কর্তৃপক্ষকে জানানো উচিত, তাহলে ওই পরিস্থিতির সৃষ্টি হতো না। পুলিশের তরফে মাস্ক না পরে ঘোরার অভিযোগ জানানো হলেও অন্য কথা বলছেন ওই জওয়ানের ঘনিষ্ঠরা। তাদের দাবি, সচিন নিজের বাড়ির সামনে তার বাইক পরিষ্কার করছিলেন, সেই সময় আচমকা সেখানে উপস্থিত হয়ে গন্ডগোল শুরু করেন পুলিশ কর্মীরা। তাকে মারধর করার সঙ্গে সঙ্গে খালি পায়ে থানায় নিয়ে গিয়ে চেন দিয়ে বেঁধে রাখে। এই ঘটনায় সমস্ত সিআরপিএফ জওয়ানকে অপমান করা হয়েছে। মঙ্গলবার আদালতে ওই প্রসঙ্গ উত্থাপন করে দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি জানানো হবে। সো ফ্রেন্ডস ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।